কলেজের মধ্যে মেয়ে মানুষকে একেবারে টানাটানি করিস? কি হয়েছে স্যার? এই বদমাসটা নদীকে একা পেয়ে ওর ইজ্জত নিতে চেয়েছিল। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, সব মিথ্যের সব ষড়যন্ত্র। ছাড়া নদীকে আমি চিনি, ও মিথ্যা বলতে পারে না। বিশ্বাস করুন স্যার, আমি নির্দোষ। নদী আমাকে জোর করে তোমার মতো একটা লম্পটার চরিত্রহীন স্থান এই কলেজে নেই। তুমি শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট করেছ, আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দিব। ভাইয়া ভাইয়া আমার কথা শুনো, আমি কোনো অন্যায় করিনি, ওরা যা বলেছে সব মিথ্যে। চল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের ইজ্জত দিয়ে টানাটানি করিস, আজ আমি তোকে এতদিন তুই শুধু ভাইয়ের আদর দেখেছিস, আজ একজন পুলিশ অফিসারের শাসনের হাত কত শক্ত তা তুই বুঝতে পারবি। বিপ্লব কি করছিস? তুই কি সাগরকে মেরে খেতে চাস? আইনের পোশাক পরে রক্তের সম্পর্ককে ভুলে যেতে চাস? হ্যাঁ মা হ্যাঁ, একই রক্তের দুই ভাইয়ের চরিত্র দুই রকম হবে কেন? একজন আদর্শবান পুলিশ অফিসারের ভাই চরিত্রহীন র্যাপিস হিসাবে অ্যারেস্ট হবে কেন? ও আমার ভাই না, ভাই নামের কলঙ্ক। বিপ্লব আমার বিশ্বাস সাগর কখনো এই ধরনের জঘন্য কাজ করতে পারে না, এমনটা হতে পারে? কেউ মিথ্যা অপবাদ দিয়ে আমার সাগরের সুন্দর জীবনটাকে কলঙ্কিত করতে চাইছে? ও মা, কোন মেয়ে তার সতীত্ব হরণের মিথ্যা অভিযোগে কাউকে অভিযুক্ত করতে পারে না। মা আমি জীবনে কখনো মিথ্যে বলিনি, আজও বলবো না। নদী যা বলেছে তার সব মিথ্যে সাজানো নাটক। চুপ কর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। কলেজে এত ছেলে থাকতে মেয়েটি তোর নামে মিথ্যে বলতে যাবে কেন? সত্য কি মিথ্যা তাও মেয়েকে জিজ্ঞেস করলে তো বেরিয়ে আসবে। আমার বিশ্বাস আমি মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালে ও সত্যকে আড়াল করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আমি যা বলেছি সব সত্যি বলেছি। তোমার চোখ বলছে তুমি সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাইছ। বলো মা, সব খুলে বলো। আমি এর চেয়ে বেশি আর কিছুই বল। দেখো মা, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব, আর সেই সতীত্বকে কোনো মেয়ে মিথ্যের আশ্রয় নিয়ে নিলামে তুলতে চাইলে তার নারী জীবন হয়ে ওঠে মূল্যহীন। আমার ধারণা তুমি মিথ্যে বলছ, সাগর আমার ছেলে, ও আর যাই করুক কোন মেয়ের সতীত্ব হরণের মতো এমন জঘন্য কাজ সে করতেই পারে না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা যদি সত্য হয় আর সাগর যদি এমন জঘন্য কাজ করে থাকে তাহলে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, কেয়ামতের দিনও আমি সাগরকে সন্তান বলে স্বীকার করব না। আমি তোমাকে মায়ের দাবি নিয়ে অনুরোধ করছি মা, তুমি শুধু একবার বলো সত্যি কি আমি সাগর অপরাধী? সাগর যদি অপরাধী হয় তাতে ওর শাস্তি হলো আমি কষ্ট পাব না, কিন্তু মিথ্যে অভিযোগের কারণে আমার সাগরের জীবনে যদি অন্ধকার নেমে আসে তাহলে তোমার জীবনে কোনো আলো থাকবে না, থাকবে থাকবে অভিশাপের অন্ধকার। মা আমি মিথ্যে বলেছি, সব মিথ্যে বলেছি, সাগর নির্দোষ। নির্দোষ? তাহলে এমন মিথ্যে অভিযোগ তুমি কেন করেছিলে? রকির ভয়ে। রকি? হ্যাঁ মা। তুই যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে এই এসিস মোড়ে তোর মুখ আমি জ্বালিয়ে দেব। আমি অন্যায় করেছি মা, আমাকে মাফ করে দিন। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। নিজের জীবনের ভয়ে একটা নিষ্পাপ ছেলের জীবন তুই অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিলি। যা হবার হয়েছে। বিপ্লবকে সব খুলে বলতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের হাতে হাত করা পড়িয়ে থানায় নিয়ে যাচ্ছ? আমি তোমাকে সাসপেন্ড করব। এই নেতা, সাসপেন্ড আমার জীবনে নতুন কিছু নয়, এর আগেও আমি তিনবার সাসপেন্ড হয়েছি। মনে হয় তুমি বাঘের দুধ খেয়ে বড় হয়েছ। আমি জানো অন্যয় মানুষ, আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। অফিসার,
আমি ইচ্ছা করলে এখনই ওর সাহসের কলিটা চিরে কুকুর শিয়ালকে দিয়ে খাওয়াতে পারি। ভালো চাইলে ওর হাত করা খুলে দেয়। আরে এই নেতা, আমার কলিতে ছেলে ক্ষমতা যার আছে সে তো নিজের হাত করা খুলে নিতে পারে। ক্ষমতা থাকলে হাত করা খুলে নিন। আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা থাকলে তুই এ কথা বলতে সাহস পেতি না। আপনি রাজনৈতিক দলের নেতা বলে দাপট দেখিয়ে আইনকে স্তব্ধ করতে পারবেন না। পুলিশ জনগণের সেবক, কোন রাজনৈতিক নেতার গোলাম নয়। আপনার ছেলে নদী নামের একটি মেয়ের মুখে অ্যাসিড মারা হুমকি দিয়ে আমার ভাইকে মিথ্যে মামলায় জড়িয়েছে, তাই ওকে অ্যারেস্ট করে দিয়ে যাচ্ছি। ইন্সপেক্টর বিপ্লব অন্যায় ভাবে আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দিতে বলুন। তোর বাবার সাথে কথা বল। আমার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, আপনার প্রয়োজন হলে আপনি আমার বাবার সাথে কথা বলুন। চল ইন্সপেক্টর, তুই না দেশের এমন কোন জেলখানা নেই যে জেলখানায় আমার ছেলেকে আটকে রাখতে পারে। দাও সাগর, আমি জানি আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো সাগর, চুপ করে থেকো না, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ভবিষ্যতে আর কখনো নদীর দিকে চুতুলে আকালে তোর এই চোখ দুটা লুটতে ফেলবো।